সুপ্রিয় চাষি ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আসছি, সেটি হচ্ছে ইঁদুর দমন ব্যবস্থাপনা। তো এই ইঁদুর দমন ব্যবস্থাপনা, আসলে এই ইঁদুর বিষয়ে আমরা বিগত কয়েকটি ভিডিও করছি, যেখানে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন কলাকৌশল দেখানো হয়েছে যে আমরা ইঁদুর দমন করব বাঁশের খুঁটি দিয়ে, পাখি দিয়ে, সাপের দিয়ে বা অন্য কোনো গন্ধ দিয়ে বা পরিবেশটা আলাদা করে। কিন্তু কোনোভাবেই যেন এই ইঁদুরের সাথে আমরা পেরে উঠতেছি না বা পারছিয়ে না, এক প্রকার নিরুপায় বলা যেতে পারে। এই পর্যায়টাতে এসে যেই সময়টা আমার ধান একবারে শীষ আসতেছে, আমরা বলি যে আসলে কাইস্তর স্তর, এই স্তরটাতে এসে ইঁদুরের উপদ্রব এত বেশি যে আসলে অনেক কৃষকেই নিরুপায়, অনেক কৃষকেই দেখছি আমরা হায় নিঃশ্বাস ছাড়া জানি আর কোনো উপায়ে পাচ্ছে না। তো এই সমস্যাটির একটি সঠিক সমাধান এবং কার্যকরী একটি সমাধান নিয়ে এসেছে স্কোয়ার কোম্পানি। স্কোয়ার কোম্পানি একটি বালাইনাশক আনছে মার্কেটে, সেটির নাম হচ্ছে থিমিট। এই থিমিটটা যদি আমরা ধান ক্ষেতে, যেই ধান ক্ষেতটাতে ইঁদুর কাটতেছে ওই ধান ক্ষেতটাতে যদি স্প্রে করতে পারি, তো তাহলে ইঁদুরের চিন্তা একেবারে ভুলেই যান। তাহলে কোনো কলাকৌশল, কোনো টেকনোলজি, কোনো কীটনাশক স্প্রে, কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু একটি স্প্রে, এটাই যদি আপনারা করতে পারেন ওই ক্ষেতে আপনি 100% নিশ্চিত থাকেন, ওটাতে আর আপনার একটা গাছও কাটবে না। এখানে আমি স্কোয়ার কোম্পানির থিমিটকে প্রমোশন করার জন্য বলতেছি না, এটি আসলে বর্তমানে আমাদের সমাধান। তাছাড়া কিন্তু বর্তমানে যে অবস্থা চলছে ধান ক্ষেতের ইঁদুরের, আর কিছু আসলে করার নেই। তো এটি যেইখানে কাটতেছে ইঁদুরের, মোটামুটি আমরা একটা ধর্ম লক্ষ্য করতেছি বর্তমানে, যে যেই জায়গাটাতে কাটতেছে ওই জায়গাটা মোটামুটি সাপা করে ফেলতেছে। তো আপনারা ওই জায়গাটাতেও যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও হবে, পাশাপাশি ওই ক্ষেতটার পাশে যদি আপনারা যেই আইলগুলো আছে এইগুলোও তো যদি স্প্রে করেন, তারপরেও ওই ক্ষেতটা আসলে ওই ক্ষেতে আর ইঁদুর যাবে না। আর যদি ওইখানে স্প্রে করতে পারলেন তাহলে তো কোনো কথাই নাই, ইঁদুর থেকে আপনারা 100% নিশ্চিত। মোটামুটি এক কথায় যদি আমরা ঘুরে পল্টে বলি, তাহলে যদি আপনারা ইঁদুরের একেবারে সঠিক সমাধান চান, তাহলে এই যে থিমিট যেটার আমি কথা বললাম, এই থিমিট স্প্রে করতে পারেন। এটার ডোজ হচ্ছে 50 মিলিয়ে পার এক বিঘা জমির জন্য, 50 মিলিয়ে আপনারা এক বিঘা জমিতে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ইঁদুরের চিন্তা একেবারে ভুলে যান। তাহলে এই ইঁদুর যে সমস্যাটা, ধান ক্ষেতের যে ইঁদুর সমস্যাটা, এটা আপনারা একেবারে সঠিক সমাধান হচ্ছে থিমিট। এখানে বেশি করে বাড়িয়ে কোনো কিছু বলার দরকার নেই, এটা লং প্রসেসে অনেক কথা বলারও দরকার নেই। তাছাড়াও তারা একটা দাবি করতেছে যে এটা ছাড়াও আপনারা বিভিন্ন ফল সবজি, বাদাম, আলু, যেখানে ইঁদুরের উপদ্রব সেটাতেই ব্যবহার করলেই আসলে আর ওই জায়গাটাতে ইঁদুর আসবে না। এটা আসলে তেমন কোনো গন্ধ নাই, তারপরেও এটা কিভাবে কাজ করতেছে, কি রকম ম্যাজিক এখানে ব্যবহার করা আছে, কি কৃষি বিজ্ঞানের আধুনিক টেকনোলজি এখানে আছে, আমি এখন পর্যন্ত এটা সম্পর্কে জানি না। তবে তাদের সাথে কথা বলে যেটা জানছি, এই তার যে বোতলের গায়ে যেটা আছে, যেই টেকনিক্যাল হিসাবে যেটা ব্যবহার করা হয়েছে, এটা ইমিডাক্লোরোফিট 15% এবং থিওমিট 25%, এই আমি এতটুকুই দেখছি। কিন্তু তাছাড়াও তারা বলতেছে যে আসলে এটাতে হিডেন লুকায়িত এমন কিছু আছে যা তারা প্রকাশ করেনি। তাছাড়াও তারা আরও ক্লেম করতেছে যে আসলে এটি শুধু ইঁদুরের জন্যই না, আমাদের যে সকল ফসল কিংবা ফল পেকে যাওয়ার পর আসলে পাখিয়ে খেয়ে ফেলে, সেই সকল ফল কিংবা ফসলেও আমরা স্প্রে করতে পারি। যেমন বেগুন, এই ফসলটা কিন্তু যেটা অফ সিজনে আমরা করি, এই সিজনে আসে কিন্তু পাখির উপদ্রব খুবই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বেগুন ক্ষেতে যদি স্প্রে করি, তাহলে আসলে ওইখানে আর পাখি আসবে না, পাখি আর ওই ফল খাবে না। তো এই বেগুন ক্ষেতে আমরা করি কি, যে এই পাখিটা দমন করার জন্য অনেক সময় জাল ব্যবহার করি, যেই জালে পাখি আটকে কিন্তু অনেক পাখি মারা যায়, এটা পরিবেশের জন্য মারাত্মক একটা হুমকি। সেই সুবাদে কিন্তু আসলে এই থিমিট, স্কোয়ার কোম্পানির এই থিমিট একটি খুবই গুরুত্বপূর্ণ এবং আধুনিক টেকনোলজি। তো এখানে পাখিটা আসলে পাখিটা বেঁচে গেল, পাশাপাশি আমার যে ফসল সেটাও রক্ষা হলো। পাশাপাশি ফলের ক্ষেত্রে যদি ধরি আমরা, কুল যেগুলো আছে, বোরাই, তাছাড়া পেয়ারা, এগুলো তো পাখির উপদ্রব খুবই বেশি হয়,
তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু এই স্কোয়ার কোম্পানির থিমেরটি ব্যবহার করতে পারবো। তাছাড়া আমরা যখন ভুট্টা লাগাই, এই ভুট্টা লাগানোর ক্ষেত্রে দেখা যায় যে ভুট্টা লাগানোর পরে পাখি কিন্তু খুবই অত্যাচার করে। তো পাখির অত্যাচার থেকে বাঁচানোর জন্য এইটা 50 ml এর যেটা আছে, এটি দাম মোটামুটি 50 ml 125 টাকার মতন। এই 50 ml-টা আপনারা 3 থেকে 4 কেজি ভুট্টায় মেখে স্প্রে ওই লাগাই দিতে পারেন। তাহলে হবে কি, ওই ক্ষেত্রটাতেই আর মোটামুটি পাখি আসবে না এবং আপনার একটা ভুট্টাও উঠাবে না। আরো দেখা যায় যে বাদাম ক্ষেত কিংবা আলু ক্ষেতে এই ইঁদুরের উৎপাত একেবারে অসহনীয় হয়ে ওঠে। এটা দমনের কোনো উপায়ই পাওয়া যায় না, আর বিশেষ করে বাদামের দেখা যায় হয়ে আসা ফলন অর্ধাঅর্ধি করে ফেলছে এই ইঁদুর। যদি আপনারা এই থিমিটি ব্যবহার করেন তো ওই বাদাম ক্ষেতে ইঁদুরের চিন্তা আপনারা ভুলে যান। তারা একটি স্লোগান রেখেছে, থিমিট থাকলে পাশে, থাকতে হবে না কৃষককে ক্ষেতের পাশে। তো ক্ষেতের এক প্রকার পাহারাদার হয়ে আবিষ্কার করেছে স্কোয়ার কোম্পানির এই থিমিটটি। তো আসলে এটা ইমিডাক্লোরোফিড আর থিওমিট এই দুইটা ব্যতীত স্কোয়ার কোম্পানি ক্লেম করতেছে যে তারা অনেকগুলো আরও কিছু টেকনোলজি ইউজ করছে, যেটা তারা ওইখানে বলতেছে না যে এটা তারা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিংবা অনেক ক্ষেত্রে হয় যে কোম্পানিগুলো এগুলো বলে না। তো এই টেকনোলজিটি থাকার কারণে সবচেয়ে ভালো এটা, এবং এটা স্পেশালিস্ট ইঁদুরের জন্যই তৈরি করা। তো এটা যদি আমরা ব্যবহার করতে পারি, বর্তমানে যে আমাদের সমস্যা ইঁদুর ধান ক্ষেত যে কেটে নিয়ে যাচ্ছে সেটার একেবারেই সঠিক সমাধান আমরা পাবো। আর এটা খুব সহজ সমাধান, এটা যেহেতু স্কোয়ারের একটি প্রোডাক্ট, স্কোয়ারের পণ্য, তো আপনারা ম্যাক্সিমাম যে কীটনাশকের দোকানগুলো আছে ওইগুলোতেই পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি না পান, যদি আপনার খুব প্রয়োজন হয় যে ভাই আমি পাচ্ছি না, আমি আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। যদি আমার এখান থেকে দেওয়া সম্ভব হয় তাহলে আমি দিব, আর যদি ওখানে আপনার কোনোভাবে নিয়ে দিতে পারি তো সেই চেষ্টাও করব। তো ঠিক আছে, এতক্ষণ আমরা জানলাম ইঁদুর দমনের যে নতুন বালাইনাশক স্কোয়ার কোম্পানির সেটি বিষয়ে। যদি আমার পরামর্শটি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।